আমরা মধ্যবিত্ত হই আমরা সুনিয়ে করতে আর এর নাই মাসা কাজ করতে আর স্বামীর গোবন্ধ চাকরি বাকরি সব আমরা অসহায় হয়ে গেছি তাহলে মেয়েটি এখন চলতে আপনি কিছুই পাইনি এখানে আসছি আর হ্যাঁ আমাদের কবির সাপের বাসা যাইতাম ওখানে গেলে এনে পাঠাইছি ওইখানে নাই গেলে না নিচে 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 কই না তারা দিন গেটটা লাগাইছি লোকটাকে দিয়ে বলতেছি কমিশনের সাথে দেখা করবো আইডি কার্ড জমা দিব না না এখন হবে না বাসা গেলে নিচে থেকে বিদায় করে দে উপর উঠতে হবে আমার স্বামী আগে ব্যবসা বাণিজ্য করতে লস খায় এখন টাকা চলে গেছে ব্যাঙ্ক গাড়ি চালায় ব্যাঙ্ক গাড়ি চালায় দেন এখন উনি মোসাক রোডের ভিতরে আর কি এখন উনি মানে বেকার অবস্থা ওইখানে নাকি লকডাউন দিতে আর আমার দেখছে গেড়ে ওইখানে একটা লোক মারা গেছে এখন আমার তিনটে ছেলে মেয়ে এখানে কি ভালো থাকি আসতে আমরা কষ্ট করে গিয়ে বিদায় থেকে আসতে এখানে কি ভালো লোক আসে একগুলা খাইলে আর কোনো হস্তান লাগে তাহলে এটা তো সরকার আগ্রহ সহজে আর্মি আমরা হাবো নাহলে এছাড়া আমরা হাবেন।